নমস্কার স্টুডিওত মই দীপানিতা এই মুহূৰ্তত অন্য এটা বিশেষ খবৰ লৈ আহিছো সমগ্র দেশজুৰি চৰ্চিত এখন ফুটবল খেল এই খেলখন চলি থকাৰ মাজতেই এক অঘটন সংঘটিত হৈছে গ্যালৰী খহি আহত হৈছে প্ৰায় 200 জন কইলো এই মুহূৰ্তৰ এই খবৰ আমি জনা আছো ঈশান নিউজৰ দৰ্শকক খেল চলি থকাৰ সময়তে খহি পৰিল গ্যালৰীৰ বৃহৎ অংশ আহত হৈছে 200 জনতকৈও অধিক লোক সংকটজনক অবস্থাত 15 জনক প্ৰেৰণ কৰা হৈছে হস্পিটেললৈ এক অনাকাংক্ষিত ঘটনা সংঘটিত হৈছে খেল উপভোগ কৰি থকাৰ মাজতে কেৰালাত এইবাৰ অঘটন মল্লপুৰম জিলাত সংঘটিত হৈছে এক ভয়ংকৰ ঘটনা এখন ফুটবল খেলৰ ষ্টেডিয়ামত সংঘটিত হৈছে এই ঘটনা অত্যাধিক দৰ্শক গ্যালৰীত উঠাৰ বাবে খহি পৰিল গ্যালৰীৰ বৃহৎ অংশ পুরুষ মহিলাকে ধরে আহত হয়েছে 200 জন লোক আর আমি জানাই আছো 15 জনের অবস্থা অতি সংকটজনক আর ইতিমধ্যে চিকিৎসালয় প্রেরণ করা হয়েছে দৃশ্য আমি দেখাই আছো আর ক্যামেরার সম্মুখতে কেনে ধরনের একটা গ্যালারির বৃহৎ অংশ খহি পড়েছে খেল চলি আছিল খেল চলি থাকার মাজতে গ্যালারির বৃহৎ অংশ খহি পড়েছে আর যার ফল এক ধোঁয়া ধোঁয়ার সৃষ্টি হয়েছে প্রায় 200 জন লোক এনে ধরনের গ্যালারির যেহেতু বৃহৎ অংশ এটা খহি পড়েছে আর প্রায় 200 জন লোক আঘাতপ্রাপ্ত হয়েছে 15 জনের অবস্থা অতি সংকটজনক বলে জানি গেছে কেরালার এখন জেলা মল্লাপুরম জেলা এই জেলার স্টেডিয়ামত ফুটবল খেলার স্টেডিয়ামত এই অঘটন সংঘটিত হয়েছে সমগ্র দেশজুড়ি চর্চিত হয়েছে এই খেলখন কেরালার মল্লপুরম জেলার এখন ফুটবল খেল কিয়নো খেলখন উপভোগ করে থাকার সময়তে গ্যালারী খহি পুরুষ মহিলাকে ধরে প্রায় 200 জন লোক আঘাতপ্রাপ্ত হয়েছে আর আমি জানাই আছো এই 200 জনের ভিতর 15 জনের অবস্থা অতিক সংকটজনক ভয়ঙ্কর ঘটনা ক্যামেরাত বন্দী হয়েছে সমগ্র দৃশ্য তার পিছর দৃশ্যাঙ্ক এয়া আমি জানাই আছো ক্যামেরাত বন্দী হয়েছে কেনে ধরনের গ্যালারী খহি পড়েছে এয়া আপনাদের স্ক্রিনত প্রত্যক্ষ করেছে সেই দৃশ্য কিহরণকারী দৃশ্য গ্যালারী খহি পড়েছে পুরুষ মহিলাকে ধরে প্রায় 200 জন লোক আঘাতপ্রাপ্ত হয়েছে ആണ് ചപ്പറ്റില്ലാതെ വീട് പങ്കുവയ്ക്കുന്നതല്ല